হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান তো আগামী দু হাজার বাইশ আসন্ন প্রাইমারি টেট উপলক্ষে যে আমরা ইভিএস এর এমসি মেগা সিরিজ স্টার্ট করছি সেখানে আমরা অলরেডি ভিডিও বানিয়েছি তোমরা অবশ্যই দেখতে পারো প্লেলিস্টে গিয়ে তো বিগত বছর যে কোশ্চিনের ট্রেন্ড সেই ট্রেন্ডকে আমরা মাথায় রেখেই কিন্তু কোশ্চিন প্র্যাকটিস করতে শুরু করছি তো আশা রাখছি এইভাবে এগুলো প্র্যাকটিস করলে তোমরা শুধু প্রাইমারি টেট কারণ যে কোনো এক্সামের জন্য কিন্তু কমনফুল হবে তো দেখো আজকের সেকেন্ড পার্ট আমাদের মেঘা কুইজে আজকে আমরা আলোচনা করবো একত্রিশ থেকে ষাট পর্যন্ত অর্থাৎ ত্রিশটা প্রশ্ন দেখো তোমরা কতগুলো পারছো অবশ্যই কমেন্ট সেকশন অবশ্যই জানাবে আজকের ফার্স্ট কোয়েশ্চেন থার্টি এখানে বলা হয়েছে মিনামেটা রোগটি হলো অর্থাৎ মিনামেটা রোগটি কিসের জন্য হয়ে থাকে লেড সাইনাইড মার্কারি এবং মিথাইল তোমরা প্রত্যেকে জানি এটার সঠিক আনসার কী হবে যে অপশান সি মার্কারি তো পারদের দূষণের ফলে কিন্তু মিনামেটা রোগটা হয়ে থাকে নেক্সট কোশ্চেন নির্দিষ্ট কিছু অণুজীবীর সাহায্যে বায়ুমণ্ডলের পুষ্টি ব্যবহার করা হয় অর্থাৎ দেখো আমরা জানি আমাদের বায়ুমণ্ডলে যে শক্তি শক্তি কিন্তু একমুখী প্রভাব ঘটে অর্থাৎ প্রথমে উদ্ভিদ উদ্ভিদ থেকে বিভিন্ন ধরনের প্রাণী সেই প্রাণীকে মানুষ খাচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে যার ফলে পুষ্টি একদিকে শক্তি একদিকে প্রভাবিত হচ্ছে এবার যখন মানুষ বা অন্যান্য প্রাণী মারা যাচ্ছে তখন তার শরীরে যে সমস্ত পুষ্টিগুলো থাকছে সেগুলো কিন্তু আবার পরিবেশে ফিরে আসছে সেটা কিসের মাধ্যমে ফিরে আসছে এটাই কিন্তু এখানে প্রশ্নটা জিজ্ঞেস করছে তাহলে এখানে হবে কি প্রডিউসার যে উৎপাদক সে উৎপাদকের মাধ্যমে কনজিউমার মানে খাদক ডিকম্পোজার মানে যে যারা আছে মানে ডিকম্পোজার কথার বাংলাটা আমি বলতে পারলে এটাই মনে হয় যে বিভিন্ন ধরনের অনুজীব ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাকটেরিয়া যারা কি করে মানে বিভিন্ন ধরনের মৃত উদ্ভিদ বা প্রাণীদের যে পুষ্টিগুলো আছে সেগুলোকে মানে ছোট ছোটো ক্ষুদ্র অংশে ভেঙে ফেলে এবং প্রকৃতিতে ফিরে দেয় তাদেরকে বলা হয় কি ডিকম্পোজার তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে ডিকম্পোজার অপশান থ্রি হবে এটা সঠিক আনসার নেক্সট কোশ্চেন বিশ্বের সবথেকে বেশি পরিমাণে এনজাইম খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন যে পৃথিবীতে সবথেকে কোন এনজাইম থেকে বেশি পরিমাণে পাওয়া যায় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা দেখো এখন অপশন বলছে রুবিস্কো ইনভার্টিস ডিএনএস এবং জাইমেজ। এখানে আমাদের সঠিক আনসার কী হবে রুবিস্কো ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন যে পৃথিবীতে সব থেকে যে এনজাইমটা পাওয়া যায় সেটা অবশ্যই রুবিস্কো মনে রাখতে হবে এনজাইমটা কি এনজাইম হচ্ছে এক ধরনের প্রোটিন নেক্সট কোশ্চিন মাইক্রো ব্যাকটেরিয়াম লেফ্রিস ইজে যে কি ব্যাসিলাস ককাস স্পাইরাল এবং স্পোর তো আমরা জানি আমাদের পৃথিবীতে ব্যাকটেরিয়া রয়েছে যার কিন্তু বিভিন্ন ধরনের আকার রয়েছে কিন্তু মূলত চার ধরনের ব্যাকটেরিয়ার আকৃতি বা সেপ কিন্তু আমাদের পরীক্ষায় আসে যে ইনফরমেশনগুলো আমি বলবো সেগুলো কিন্তু প্রতিটাই কিন্তু এক্সামে আসে ব্যাসিলাস তো ব্যাসিলাস দেখতে কেমন এটা কিন্তু পরীক্ষা আসে মনে রাখবে ব্যাসিলাস দেখতে হচ্ছে রড শেপ অর্থাৎ কি এইরকম এইরকম রড শেপ আকৃতির ব্যাসিলাস আরেকটা মনে রাখো কোকাস আর ককাসটা কীরকম দেখতে কোকাসটা দেখতে আমরা জানি দেখো কমা আকৃতির কোকাসটা হচ্ছে কি কমা এইরকম কমা 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 আকৃতির আর স্পাইরালটা কেমন দেখতে স্পাইরালটা হচ্ছে স্পেরিক্যাল স্পেরিক্যালারের মতন দেখতে এটা কিন্তু মনে রাখতে হবে তাই এটা আমাদের সঠিক আনসার কী হবে অপশান এ অর্থাৎ কি ব্যাসিলাস তাহলে মাইক্রো ব্যাকটেরিয়াম ল্যাফ্রিস ওটা কী ধরনের ব্যাকটেরিয়া সেটা হচ্ছে কি ব্যাসিলাস টাইপের ব্যাকটেরিয়া তার কারণটা কি এটা ব্যাসিলাস রোগ আমরা বলি থাকি নেক্সট কোয়েশ্চিন নিচের কোনটি ভেনাস হৃদয় রয়েছে অর্থাৎ কি ভেনাস হার্ট রয়েছে নিচের কোন প্রাণীর ভেনাস হাট রয়েছে খুব ইম্পর্টেন্ট স্তন্যপায়ী মাছ সরীসৃপ উহচর তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে অবশ্যই তোমরা প্রত্যেকেই জানো যে আনসার হবে কি মাছ কারণ মাছের কি রয়েছে একটা অলিন্দ আর একটা নিলয় অর্থাৎ একটা অলিন্দ রয়েছে একটা নিলয় রয়েছে কার মাছের আর স্তন্যপায়ী যারা প্রাণী তাদের কিন্তু হাটের চেম্বার করা চারটে দুটো অলিন্দ আর দুটো নিলয় আর শরীরসৃপের কটা আছে শরীরশ্রীপের আছে সাধারণত তিনটে মনে রাখবে শরীরশ্রীপ এবং উভচর এখানে বোধ শরিষ্রীপ এবং উভচরে রয়েছে কটা তিনটে করে দুটো অলিন্দ আর একটা নিলয় এটা মনে রাখবে দুটো অলিন্দ একটা নিলয় কিন্তু এর একটু ব্যতিক্রম আছে কি ব্যতিক্রমটা মনে রাখবে যে ক্রোকোডাইল ক্রোকোডাইল মানে কি যে কুমির কুমিরের কিন্তু মনে রাখবে যে চারটে কিন্তু প্রকোষ্ঠ আছে কুমির সরীসৃপ হওয়া সত্ত্বেও বা আমরা কুমিরকে বলতে পারি কারণ ওরা ডাঙাও থাকে জলেও থাকে তো ওরা অবশ্যই কুমিরে কিন্তু চার চারটে প্রকোষ্ঠ আছে এটা কিন্তু মোড রাখবে তাহলে এখানে আমাদের সঠিক আনসার পেলাম কি মাছ ওকে নেক্সট কোশ্চেন নিচের কোনটি ইউরিক অ্যাসিডকে তার নিষ্কাশন পণ্য হিসেবে ব্যবহার করে দেয় তো দেখো পৃথিবীতে যে সমস্ত এনিম্যাল বা সে সমস্ত প্রাণী রয়েছে তাদের রেচন পদার্থকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি একটাকে বলতে পারি অ্যামোনিয়া যারা সাধারণত জলে বসবাস করে কি বললাম যারা সাধারণত জলে বসবাস করে মানে মেরিন অ্যানিম্যালস তাদের অ্যাকোয়েটিক অ্যানিম্যালস তাদের শরীরে অ্যামোনিয়া উৎপন্ন হয় অ্যামোনিয়া হচ্ছে থেকে বেশি ক্ষতিকারক বজ্র পদার্থের মধ্যে দুই নাম্বার হচ্ছে কি ইউরিয়া ইউরিয়া কাজের যেমন হচ্ছে বলতে পারি মানুষ ছাগল গরু অর্থাৎ বিভিন্ন ধরনের স্তন্যপায়ী প্রাণী এদের যে রেচন পদার্থ যে টাইপস সেটা হচ্ছে কি ইউরিয়া এটা হচ্ছে কি সেকেন্ড নাম্বারে রয়েছে এটা বিশেষ ক্ষতিগ্র ক্ষতিকারক ক্ষতিকর শরীরের জন্য কিন্তু যেটা ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিডটা থেকে কম ক্ষতিকরক যেটা কিন্তু পাখিরা ত্যাগ করে বিভিন্ন ধরনের পাখি মানে এরা এরা ত্যাগ বিভিন্ন সরি এরা করে কি ইউরিক অ্যাসিড এটা মনে রাখবে তাহলে এখানে পাখি দেখো অপশানে কোনটা আছে এখানে আমাদের সঠিক আনসার হবে কি চড়ুই পাখি অপশান থ্রি হবে সঠিক আনসার তাহলে অ্যামিবা অ্যামিবা কোনটা হয় অ্যামিভা করে কি অ্যামোনিয়া তেলাপুয়ে মাছ মাছ কোনটা করবে অবশ্যই অ্যামোনিয়া উট পাখি উট পাখি উঠ 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 কি উট একটা স্তন্যপায়ী প্রাণী তাই উঠ করবে কি অবশ্য মনে রাখবে এটা ইউরিয়া আর চড়ুই পাখি হচ্ছে পাখি তাই এটা হবে ইউরিক অ্যাসিড নেক্সট কোশ্চেন আর এন এতে থাইমিনের স্থলে কোন বেশ বিদ্যমান দেখো এখানে যে জিনিসগুলো বুঝতে হবে যে আমরা বলতে পারি ডিএনএ ডিএনএ এবং আর এনএ এ ভালো করে একটু বোঝার চেষ্টা করি কেন দেখো পরীক্ষা প্রশ্ন সে আর এ ওকে তো এদের কী থাকে চার ধরনের বেস থাকে কী বললাম চার ধরনের বেস কী কী বেস থাকে ডিএনএর ক্ষেত্রে অ্যাডেনিন আমি মুছে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে ডিএনএর ক্ষেত্রে দেখো কী কী থাকে ডিএনএর ক্ষেত্রে কোনগুলো থাকে অ্যাডেনিন থাকে গুয়ানিন থাকে আর কী থাকে সাইটোসিন থাকে কী বললাম এডেনিন গুয়ানিন সাইটোসিন আর থিয়ামিন এই চারটে কী থাকে কার শরীরে ডিএনএ শরীরে খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষা আছে ডিএনএর ক্ষেত্রে চারটে বেস থাকে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন আর থিয়ামিন কিন্তু আর এর ক্ষেত্রে একটা এক্সেপশনাল কি বলছে তাহলে এই এই তিনটে তো এই যে তিনটে এই যে তিনটে নাম করলাম এই তিনটে আর এন থাকে থাকে ডিএনএতেও থাকে কিন্তু এই যে থিয়ামিন এই থিয়ামিনটা শুধুমাত্র থাকে কোথায় ডিএনএতে তাহলে থিয়ামিনের পরিবর্তে কে থাকে ইউরেসিল তাহলে আর এন এতে কি থাকবে আর এন এতে থাকবে ইউরেসিল বোঝা গেল তাহলে আর এন এতে কি কি থাকবে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন এবং ইউরেসিল এই 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 যে এই চারটে থাকবে আর এন এতে আর এইখান থেকে এই চারটে থাকবে ডিএনএ তে ওকে নেক্সট কোশ্চেন হরমোন হিসাবে কাজ করে এমন প্রোটিনের উদাহরণ হলো কি অর্থাৎ এমন একটা প্রোটিনের নাম করুন যেটা হরমোন হিসেবে কাজ করবে আবার প্রোটিন হিসাবে কাজ করবে সেটা নাম কি ট্রাইপসিন অক্সিটোসিন কেরোটিন আর ক্যাসিন তো এখানে দেখো এখানে সঠিক আনসার কী হবে অক্সিটোসিন হরমোন তাহলে আমরা প্রত্যেকে জানি যে অক্সিটোসিন হরমোন ইনোসিলিন হরমোন এই ধরনের হরমোনগুলো কী করে যে তোমার প্রোটিন হিসাবেও কাজ করে এছাড়াও মানে হরমোন হিসাবে কাজ করে অক্সিটোসিন এবং ইনুসিলিন দুটোই নেক্সট একটি বাস্তুতন্ত্রের প্রাথমিক উৎপাদক হলো কারা অর্থাৎ প্রডিউসার কারা ইকোসিস্টেমের প্রডিউসার বলতে কাদেরকে বোঝানো হয় নারী পুরুষ উদ্ভিদ ব্যাকটেরিয়া তো এখানে সঠিক আনসার কী হবে অপশান থ্রি উদ্ভিদ নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি হরমোনের নাম জরুরি হরমোন অর্থাৎ নিচের কোন হরমোনটিকে ইমার্জেন্সি হরমোন বলা হয় অ্যাড্রিনালিন থাইরক্সিন ভেসোপ্রেসিন ইনোসিলিন তাহলে এখানে দেখো এখানে জিনিসগুলো বুঝতে হবে কারণ এইগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আমাদের প্রাইমারি টেটের সিলেবাস আছে প্রতিটা জানতে হবে কিন্তু কারণ পশ্চিমের ট্রেন্ড অনুযায়ী এইগুলোই প্রশ্ন পরীক্ষা আসবে এবার অ্যাড্রিনালিন হরমোন তো এটা সাধারণত অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে খরিত হয় এই হরমোনটিকে বলা হয় কি আপাতকালীন হরমোন বা জরুরি হরমোন বা ইমার্জেন্সি হরমোন বলা হয় আর আমাদের গলাতে দেখো আমাদের গলা ঠিক গলাতে যেখানে আমাদের ল্যারিংস আছে ল্যারিংস সেই ল্যারিংসের দুই পাশে দুটো কি থাকে থাইরয়েড গ্রন্থি থাকে সেই থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোনটি ক্ষরিত হয় তাকে বলা হয় থাইরক্সিন হরমোন সেটা আর ভেসোফিস হরমোনটা কী এটা আমাদের হাইপোথ্যালামাস আমাদের ব্রেনে যেটা রয়েছে হাইপোথ্যালামাস সেখানে কিন্তু এটা তৈরি হয় মানে ভেসোফিস হরমোন যেটাকে আমরা কী বলি এডিএইচ এ ডি এইচ এই হরমোনটা ফুল ফর্ম কি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে তাহলে ভ্যাসোপ্রেসিন হরমোনটা আমাদের হাইপোথ্যালামাসে তৈরি মানে উৎপন্ন হয় তৈরি হয় আর নিঃসৃত হয় বা সিক্রেট হয় কোথা থেকে পিটুটেরি গ্রন্থি থেকে আর এরা এই হরমোনের কাজ কি এই হরমোনের কাজ হচ্ছে আমাদের যে বহুমূত্র রোগ এই বহুমূত্র রোগের পরিমাণকে কমিয়ে দেয় অর্থাৎ মূত্রের পরিমাণকে কমিয়ে দেয় এবং আমাদের শরীরকে ডিহাইড্রেশন থেকে রক্ষা করে আর ইনসুলিনের কাজ কি ইনসুলিনের কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রাকে মেনটেন করা এই আমি প্রত্যেকটা কাজই কিন্তু বলে দিলাম আর ইনসুলিন খরিত হয়ে কোথা থেকে অগ্ন্যাশয় থেকে ওকে নেক্সট কোশ্চেন ম্যালেরিয়ায় একজন ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তিতে সংক্রমিত হয় অর্থাৎ ম্যালেরিয়ায় একজন ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তি সংক্রমিত হয় অর্থাৎ কে সংক্রমণটা করে এডিস মশা কিউলেক্স মশা অ্যানোফ্লিক্স মশা অল অভাস তবে প্রত্যেকে জানি অ্যানোফ্লিক্স মশার মাধ্যমে স্ত্রী অ্যানোফ্লিক্স মশাই করে আমাদের ম্যালেরিয়ার জন্য দায়ী অপশান থ্রি হবে এটার সঠিক আনসার নেক্সট কাসকুটা হলো স্যাপ্রোফাইট স্যাপ্রোফাইট মানে কি যারা সাধারণত মৃতজীবী উদ্ভিদ মৃতজীবী অর্থাৎ কি মৃতজীবী মানে কি মৃতজীবী আর মৃতজীবী একই জিনিস নয় দেখো করে দেখো মৃত ময়রি ত মৃত আর ময়সি দীর্ঘ ত এই দুটো জিনিস কিন্তু আলাদা এটা কিন্তু মনে রাখতে হবে তাহলে কি পেলাম যে স্যাপ্রোফাইটটা কি মিথোজীবী কি মৃতজীবী স্যাপ্রোফাইট কাসকুটা কি মৃতজীবী না কারণ কাসকুটা হচ্ছে একটা মরুভূমির উদ্ভিদ এগুলো পরীক্ষা আছে এপিফাইট জেরোফাইট আর পরজীবী তাহলে কাস্কুটা কি কাশোটা অবশ্যই মনে রাখবে যে একটা জিরো ফাইট জাতীয় উদ্ভিদ অপশন দুই নেক্সট কোশ্চেন লাংস আর লোকেটেড ইন দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি পেরিকার্ডিয়াল ক্যাভিটি পেরিটো পেরিস্টোনাল ক্যাভিটি এবং প্লুরুরাল ক্যাভিটি তো প্রত্যেকেই জানো আমাদের লাংস বা ফুসফুস সেটা কোথায় রয়েছে অবশ্যই সেটা হচ্ছে কি প্লুরুরিয়াল ক্যাভিটি অপশান ডি হবে সঠিক আন স্যার নেসকোশিন বলা হচ্ছে নিচের কোনটির নবজাতকের জন্য আদর্শ খাদ্য অর্থাৎ একটা সদ্যজাত শিশুর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ খাদ্য কোনটি পানি মধু চিনি দুধ প্রত্যেকে তোমরা এটা পারবে এটা সঠিক আনসার কী হবে অপশান চার দুধ নেক্সট হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ সিক্রেটেড বাই দ্য সেলস লাইং দা অর্থাৎ আমাদের দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথা থেকে খরিত হয় আমরা প্রত্যেকে জানি আমাদের শরীরে যে স্টোমাক রয়েছে পাকস্থলী সেখানে এক ধরনের সেল রয়েছে যেটাকে আমরা বলি অক্সিটিন সেল কী সেল বললাম ওয়াক্সিটিসিন সেল তো ওয়াক্সিটিসিন সেল থেকে কিন্তু এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কিন্তু খরিত হয় তাহলে এখানে সঠিকাংশ হবে কি স্টোমাক অপশান দুই হবে সঠিক সঠিকাংশার স্টোমাক নেক্সট কোশ্চেন ব্লাড প্রেশার মে বি ইনক্রিজড বাই দ্য এক্সেসিভ সিক্রিয়েশন অফ অর্থাৎ কি ব্লাড প্রেশার বেড়ে যায় অর্থাৎ এখানে হরমোনের নামগুলো দেওয়া হয়েছে দেখো থাইরক্সিন হরমোন টেস্টোস্টন হরমোন ইস্ট্রাডিওল হরমোন আর স্ট্রল তো মনে রাখতে হবে যে থাইরয়েড গ্রন্থি থাইরয়েড গ্রন্থে থেকে যে হরমোনটা ক্ষরিত হয় তাকে বলা হয় কি থাইরক্সিন হরমোন আর এই হরমোনের কাজ হচ্ছে আমাদের ব্লাড প্রেশারকে হাই করে দেওয়া অপশান এ হবে এটার সঠিক আনসার নেক্সট কোশ্চিন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ডিপিটি এ ভ্যাকসিন দেওয়া হয় কোন রোগের জন্য কোশ্চেনগুলো ইংলিশে হলো আমি পুরোটা বাংলাতে বলে দিচ্ছি তো তোমরা একটু ফলো করো অনেক হেল্পফুল হবে ডিপিটি এইগুলোর এইটের টিকাটা এই টিকাটা কোন রোগের জন্য দেওয়া হয় দেখো ডি ফর ডিপথেরিয়া কী বললাম ডি ফর ডিপথেরিয়া পি ফর পার্টুসিস পি ফর পাটুসিস আর টি ফর টিটেনাস তাহলে সঠিক আনসার কী হবে ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস অপশান এ হবে এটার সঠিক আনসার নেক্সট কোশ্চেন দ্য ডিসিজ দ্যাট হ্যাজ বিন ইরাডিকেটেড ফ্রম দ্য ওয়ার্ল্ড পৃথিবী থেকে কোন রোগটি একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে লেপ্রোসি পোলিও মাইলিটিস চিকেন পক্স আর স্মল পক্স এটা সঠিক আনসার কি হবে তাহলে এখানে আমরা কি পেলাম আনসারটা যে পৃথিবী থেকে যে রোগটা একেবারে নির্মূল হয়ে গেছে সেটা হচ্ছে স্মল পক্স খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন মনে রাখতে হবে নেক্সট কোশ্চেন ব্লাড ইজ অর্থাৎ রক্ত কী কানেকটিভ টিস্যু এফিথেল এফিথেলিয়াল টিস্যু মাস্কুলার টিস্যু আর রিপ্রোডাকটিভ টিস্যু অর্থাৎ কি রক্ত কী বাংলায় বলছে রক্ত কী রক্ত হচ্ছে একটা যোগ কলা অপশান এ হবে এটার সঠিক আনসার কানেকটিভ টিস্যু বা যোগকলা অপশান এ হবে এটার আনসার নেক্সট কোয়েশ্চেন দেখো বাউন্ডারি পলিউশন অথবা অ্যাসিড রেন ইজ কজ অর্থাৎ অ্যাসিড যে বৃষ্টি এটার কারণ কি তোমরা প্রত্যেকে জানো অ্যাসিড বৃষ্টির কারণ হচ্ছে কি নাইট্রোজেন অক্সাইড এবং সালফার অক্সাইড এই দুটো কম্পাউন্ড কিন্তু সাধারণত আমাদের অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী নেক্সট কোয়েশ্চেন দ্য প্রসেস অফ ফোটোসেন্সিস ইনভলভ কনভেনশন অফ অর্থাৎ যখন শালক সংশ্লেষ হয় তখন কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এটা কি হবে এটা আমরা দেখে নেব যে লাইট এনার্জি অর্থাৎ সূর্যের আলো সেটা লাইট এনার্জি তো লাইট এনার্জি কনভার্টেড টু হচ্ছে কি কেমিক্যাল এনার্জি অপশান থ্রি হবে এটা সঠিক আনসার লাইট এনার্জি টু হচ্ছে কি কেমিক্যাল এনার্জি বলা হচ্ছে নিচের কোনটি অর্থাৎ কোনটি অন্তখরা গ্রন্থি বাংলা বলছে কোনটি অন্তখরা গ্রন্থি অগ্নাশয় থাইরয়েড পিটুটারি অ্যাড্রিনাল নিচের কোনটি এন্ড্রোক্লাইন গ্রন্থি গলায় অবস্থিত কেন গলাতে বলেছে সরি মিস্টেক কোশ্চিনটা তো গলাতে কোনটা অবস্থিত এর আগে আমি তোমাদের বলে দিলাম থাইরয়েড গ্রন্থি থাইরয়েড গ্রন্থি কিন্তু গলাতে অবস্থিত এরকম প্রশ্ন পরীক্ষা আসে যে কোন গ্রন্থি কোথায় অবস্থিত আর প্রিটি গ্রন্থি কোথায় আমাদের মাথাতে অবস্থিত অ্যাড্রিনাল অ্যাড্রিনাল গ্রন্থি আমাদের প্রায় কিডনির কাছাকাছিতে অবস্থিত অগ্ন্যাশয় আমাদের পাকস্থলীর কাছাকাছিতে অবস্থিত অগ্নাশয় নেক্সট কোশ্চেন মানুষের প্রাপ্তবয়স্কদের স্বাভাবিক রক্তের পরিমাণ কত একজন অ্যাডাল্ট হিউম্যানের শরীরে রক্তের পরিমাণ কতটা প্রায় পাঁচ লিটার মনে রাখতে হবে প্রায় পাঁচ লিটার হচ্ছে তার রক্তের পরিমাণ অপশান থ্রি হবে এটার আনসার নেক্সট কোশ্চেন ইন্টোমোলজি ইজ স্টাডি অফ ইন্টামোলজি তো ইন্টামোলজি কি ইন্টামোলজি বলতে বোঝায় কি নিয়ে পড়াশোনাকে বলছে ইন্টোমোলজি অপশন বিপশন বি কীট পতঙ্গ নেক্সট কোয়েশ্চিন বলা হচ্ছে জন্ডিস ইজ এ ডিজিজ হুইচ এফেক্ট অর্থাৎ জন্ডিস রোগটি আমাদের কোনটিকে ক্ষতি করে হার্ট স্প্লিন স্প্লিন মানে প্লিহা লিভার এবং গয় ব্লিডার তো এটার সঠিক আনসার কি হবে অপশান দুই লিভার বা প্লিহা সরি লিভার বা যকৃত অপশান দুই হবে এটার সঠিক আনসার নেক্সট কোশ্চেন দেখো টেন্ডন এবং লিগামেন্ট কি টেন্ডন এবং লিগামেন্ট কি অবশ্যই এটা মনে রাখবে এরা হচ্ছে কি কানেকটিভ টিস্যু অর্থাৎ একটার সঙ্গে আরেকটায় কি করে এরা কানেক্ট করে তাই এটা সঠিক আনসার হবে কি তাই এটার সঠিক আনসার হবে কি অপশান দুই অপশান এ কানেকটিভ টিস্যু তো এখানে তোমরা মনে রাখবে টেনডন আর লিগামেন্টের কাজ কি টেন্ডন এ একটা বোন বোনের সঙ্গে কি বললাম ধারকে দেখো বোনের সঙ্গে যখন আমরা কোনো পেশিকে বা মাসেলকে যোগ করব পেশি বোনের সঙ্গে যখন পেশিকে যোগ করব তখন হবে কি টেন্ডন কীভাবে টেন্ডন আর বোনের সঙ্গে বোনকে যখন অর্থাৎ হাড়ের সঙ্গে হাড়ের যোগকে কি বলবো আমরা লিগামেন্ট এটা মনে রাখতে হবে নেক্সট কোয়েশ্চেন হাউ মেনি ম্যামাল হার্ট হ্যাভ এর আগে বললাম যে আমাদের হিউম্যান বা স্তন্যপায়ী প্রাণীদের শরীরে কটা চেম্বার রয়েছে হাটের সঠিক আনসার কি হবে অপশন এ চারটি রেসপিরেশন ইস রিগার্ডিং এই প্রশ্নটা এসেছিল দু হাজার একুশ সালের প্রাইমারি ডেটে অর্থাৎ শোষণ কি ধরনের প্রক্রিয়া একদম সেম তো তোমরা এইভাবে প্র্যাকটিস করো আমিও আশা রাখছি তোমরা কিন্তু কমন পাবে এই কোশ্চেনগুলো যেগুলো আমি করাচ্ছি তো রেসপিরেশন ইজ রিগার্ডেড হচ্ছে কি সিনথেটিক প্রসেস ক্যাটাবলিক প্রসেস অ্যানাবলিক প্রসেস আর এই যে রিডাকশান প্রসেস তো রেসপিরেশন কি বা শোষণ হচ্ছে কি ক্যাটাবলিক প্রসেস যেটাকে বলা হয় অপচিতি বিপাক বাংলায় বলছে অপচিতি বিপাক দেখবে কোশ্চিনে এই অপশানটা ছিল ক্যাটাবলিক প্রসেস আর সালক সংশ্লেষ কি অ্যানাবোটিক অ্যানাবলিক প্রসেস বা উপচিতি বিপাক এবং বোন আমাদের যে দাঁত এবং হাড় এটা অনেক বেশি শক্ত তার কারণ কারণ কি তার একটাই সেখানে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে অপশান এ হবে এটা সরিক স্যার ক্যালসিয়ামের কারণ নেক্সট কোশ্চেন এইডস ভাইরাস ডিস্ট্রয় যখন মানুষের শরীরে এইডস হয় তখন সবচেয়ে কোনটা বেশি ক্ষতিগ্রস্ত হয় মনে রাখবে লিম্পোসাইড লিম্পোসাইড কি লিম্পোসাইড হচ্ছে একটা হোয়াইট ব্লাড কার্পোলাস অর্থাৎ শ্বেত রক্তকণিকা এই শ্বেত রক্তকণিকা একেবারে ধ্বংস হয়ে যায় অপশান এ হবে এটার সঠিক আনসার লিম্ফোসাইট নেক্সট কোশ্চেন দ্য ক্যাজুয়াল অর্গানিজম অফ পোলিও অর্থাৎ পোলিও হওয়ার জন্য দায়ীকে এ ফাঙ্গাস এ ভাইরাস এ ওয়াম এ ব্যাকটেরিয়া তাহলে এখানে সঠিক আনসার কী হবে পোলিওর জন্য দায়ী হচ্ছে কি ভাইরাস অপশান দুই হবে এটার সঠিক আনসার তো ওকে এই ছিল আমাদের আজকে টোটাল তিরিশটা ইম্পর্টেন্ট কোশ্চিন তো এরপরে আবার আমরা নিয়ে আসবো পার্ট থ্রি সেখানে আরও আলোচনা করব আরও তিরিশটা কোশ্চিন এইভাবে আমাদের চলতে থাকবে মেগা কুইজ আর তার সঙ্গে সঙ্গে তোমরা অবশ্যই ডিটেলস পড়তে থাকো বিভিন্ন বই থেকে তো আমি তোমাদেরকে এমসিকিউ করাবো আর তোমরা প্র্যাকটিস তোমরা পড়বে ডিটেলস দেখবে একসঙ্গে কম্বাইন করে তোমাদের প্রিপারেশান লেভেলটা অনেক উঁচুতে পৌঁছে যাচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং